ভালোবাসা মানে কি সেটা হয়তো তুমি যখন ছিলে তখন জানতাম না, তাই তো তোমার প্রাপ্য ভালোবাসাটুকু তোমাকে দিতে পারি। ভিডিও শুরুতে প্রথমে যে ক্লিপটি দেখেছেন, এই ধরনের ভিডিও কিভাবে মেক করতে হয় সেটা নিয়ে অনেকেই জানতে চান, এবং সবাই জানতে চান যে কিভাবে ভিডিওতে যেই সেট সাউন্ড ইফেক্ট আছে সেই ইফেক্টটা কিভাবে দেওয়া যায়, এবং সেই সাউন্ড যেটা আছে সেট সাউন্ড সেই সাউন্ডটা কিভাবে ভিডিওতে অ্যাড করে, এবং এই স্যাট সাউন্ডগুলো আপনি কোথা থেকে পাবেন বা এই সাউন্ডগুলো কি ফ্রি কিনা সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, এবং কিভাবে একটি কমপ্লিট সেট ভিডিও বানানো যায় সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি স্যাড স্টোরি লিখতে হবে, অথবা আপনি যে কোনো জায়গা থেকে একটি স্যাড স্টোরি কালেক্ট করবেন। দেন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভয়েস দিয়ে এটাকে রেকর্ড করতে হবে, এবং আপনি চাইলে যদি আপনার কাছে এই ধরনের মাইক্রোফোন থাকে তাহলেও ব্যবহার করতে পারেন, আপনি চাইলে যদি আপনার কাছে কোনো বড় মাইক্রোফোন থাকে যেগুলোর মধ্যে মানে ভয়েস করার জন্য একদম পারফেক্ট সেগুলো আপনি ইউজ করতে পারেন, অথবা যদি আপনার কাছে কিছু না থাকে তাহলে আপনি আপনার ফোনের যে এই ধরনের হেডফোন আছে আপনি চাইলে এই ধরনের হেডফোন ইউজ করতে পারেন, অথবা আপনার যে মোবাইলের ডিফল্ট যে মাইক্রোফোনটা আছে আপনি চাইলে এটা রেখে এখানে সেটাও রেকর্ড করতে পারেন। আমার মনে হয় যে হেডফোনের থেকে মোবাইলে যেই রেকর্ডারটা আছে সেটা অনেক বেশি ভালো হবে। এখন অনেকেই বলতে পারেন যে আপনি কোন ধরনের অ্যাপস ব্যবহার করে রেকর্ড করেন, ওয়েল আমি অ্যাপস হিসেবে যদি আপনি আমাকে বলেন যে কোন অ্যাপস ব্যবহার করি তাহলে বলবো যে মোবাইলের সাথে যে ডিফল্ট অ্যাপসটা আছে সেটাই খুব সহজে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, সেটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। আপনার যখন ভয়েস রেকর্ড করা হয়ে যাবে তখন আপনাকে খুঁজে বের করতে হবে সাউন্ডটা, আপনি কোন ধরনের সাউন্ড এটাতে অ্যাড করবেন। আপনি যদি ইউটিউবে বা অন্যান্য ওয়েবসাইটে খুঁজেন তাহলে হাজার হাজার সেট সাউন্ড পেয়ে যাবেন, এবং আমি বলবো যে রিসেন্টলি যে সাউন্ডগুলো মানে বর্তমানে ট্রেন্ডিং আছে সেই সাউন্ডগুলো ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটা অনেক বেশি সুন্দর হবে। আমি বলবো যে এই ভিডিও যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো যেরকম আমি প্রথমের ভিডিওতে ব্যবহার করেছিলাম, যে প্রথমে যে ক্লিপটা দেখেছিলেন এই ধরনের সাউন্ড। আমি কিছু সাউন্ডের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। অথবা ডাউনলোড করার আরও একটি সুবিধা হচ্ছে যে আপনি যদি ফেসবুকে স্ট্যাটাস ভিডিও দেখেন তাহলে ওইখানে দেখবেন যে যেগুলোর মধ্যে টেক্সট দিয়ে ভিডিওগুলো সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি সেট সাউন্ড ইফেক্ট বাজতে থাকে, আপনি চাইলে সেই ভিডিওটাকে ডাউনলোড করে তারপর আপনি সেই ভিডিও থেকে অডিওটা আলাদা করে আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। এটা কীভাবে করতে হয় সেটাই এখন আপনাদেরকে দেখাবো। ওকে, প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যানমাস্টারটাকে ডাউনলোড করতে হবে। ক্যানমাস্টারের লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তারপর আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, প্লাস আইকনে ক্লিক করার পর আপনাকে এখানে এক্সপেক্ট রেশিও দেখানো হবে, আপনি চাইলে যে কোনো রেশিওতে আপনি এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারবেন। আপনি আমি যেহেতু ফেসবুকের জন্য বানাবো যার জন্য 9:16 দিব। দেওয়ার পর আপনাকে যেই কাজটা করতে হবে প্রথমে মিডিয়ার দিতে যেতে হবে, এবং আপনাকে এই জায়গা থেকে আপনি পিকচার অথবা আপনি চাইলে আপনার যেই ভিডিও আছে সেই ভিডিও অ্যাড করতে পারেন। আমি এটাকে পিকচারের উপর ভয়েসটাকে বসাবো, যার জন্য এখানে দিয়ে আপনি এই কর্নারে আপনার যে পিকচারের ডিউরেশন আছে সেই ভিডিও ডিউরেশন অনুযায়ী আপনার এটাকে বড় করে দিতে হবে। তারপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে অডিওটা দেখতে পারতেছেন সেই অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে আপনি এখান থেকে আপনার যেই ভয়েসটা আছে সেই ভয়েসটাকে অ্যাড করবেন। আমি এই জায়গাতে ক্লিক করলাম, ক্লিক করে যে প্লাস আইকন দেখতে পারতেছেন প্লাস আইকনে ক্লিক করে দিলাম। অ্যাজ ইউ ক্যান সি আমার অডিও কিন্তু এই জায়গায় চলে এসেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে অডিওর সাথে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, আমার কাজ হয়ে গেছে, এখন আমার অডিও আর ভিডিও এক সমান হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ছবির সাথে লেগে গেছে। তারপরের কাজটা হচ্ছে যে এটাতে কীভাবে আপনি সেট সাউন্ডটা অ্যাড করবেন। এর জন্য আপনাকে লেয়ারে চলে যেতে হবে, লেয়ারে চলে যাওয়ার পর আপনাকে মিডিয়াতে যেতে হবে যদি আপনি কোনো ভিডিও থেকে অডিও করে বসাতে চান। আমি এই ব্যাপারটা দেখাবো, কারণ এই ব্যাপার কারণ যে অডিওগুলো আছে সেই অডিওগুলো মূলত আপনি ভিডিও থেকেই নেবেন, যার জন্য আমি ভিডিও দিয়েই দেখাচ্ছি। আপনি সেই ভিডিওটাকে সিলেক্ট করুন যেটার অডিওটা আলাদা করতে চাচ্ছেন, যেহেতু আমি এটা সিলেক্ট করলাম। করার পর আপনি সেই ভিডিওটার উপর ক্লিক করুন, ক্লিক করার পর আপনি যদি একটু নিচে যান তাহলে দেখতে পারবেন এক্সপোর্ট অডিও। এক্সপোর্ট অডিও তো যখন আপনি ক্লিক করবেন টিক মার্কে দিয়ে দেবেন, দেখতে পারতেছেন যে সেই ভিডিওটাতে কিন্তু অডিওটা আলাদা হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ভিডিওটা এই জায়গা থেকে ডিলিট করে দিতে পারেন। তারপর এটাকে ধরে আপনি টেনে নিয়ে আসুন, আপনার প্রথমে দেখতে পারতেছেন যে এই অডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই জায়গায় আপনি চাইলে আরও অন্য ধরনের যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো কিন্তু ব্যবহার করতে পারেন, যেহেতু আমার ভিডিওটা একটু লম্বা যার জন্য এই জায়গায় খালি রয়েছে, এবং আপনি চাইলে এই জায়গায় আরও একটা সাউন্ড অ্যাড করতে পারেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যেই অডিওটা আপনি অ্যাড করেছেন মানে সেট যেই অডিও সাউন্ডটা সেই সাউন্ডটাকে আপনাকে একটু কমিয়ে দিতে হবে, যার জন্য কিন্তু যদি আপনি সাউন্ড না কমান তারপর কিন্তু আপনার যে ভোকাল আছে সেই ভোকাল কিন্তু আপনার শোনা যাবে না, শুধুমাত্র সাউন্ডই শোনা যাবে। সেই সাউন্ডটাকে যদি আপনি কমাতে চান তাহলে এই যে মাইক আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন, এবং আপনি এটাকে কমিয়ে রাখেন আপনি যতটুকু পারেন। আপনি যদি 50% নিচে রাখেন তাহলে আপনার মনে হয় যে ভালো হবে, আপনার যে অডিওটা আছে সেই অডিওটা শোনা যাবে, এবং ব্যাকগ্রাউন্ডে আপনার যেই
সাউন্ড আছে সেই সাউন্ডটা কিন্তু বাজতে থাকবে মানে কি সেটা তো তুমি যখন এখন আপনি বলতে পারেন যে আপনি ভিডিও শুরুতে যে ক্লিপটা দেখেছেন সেই রকম ভিডিও তো হলো না সেই রকম ভিডিও কিন্তু কাইনমাস্টার দিয়ে হয় না সেই রকম ভিডিওটা হয় মূলত ইনশর্ট দিয়ে আর ইনশর্ট নিয়ে একটি ভিডিও আছে আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আপনি চাইলে সেই ভিডিওটা দেখে এই ধরনের ভিডিও বানাতে পারেন আশা করি আপনিও এই ধরনের সেট সাউন্ড ভিডিও বানাতে পেরেছেন এবং আপনার ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে আর ভিডিওটা দেখে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো আর যদি মনে করেন আমার চ্যানেল থেকে আপনি কিছু শিখতে পারবেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন।